গোপাল সকালবেলা ঘুম থেকে উঠে গা ভাঙতে আরম্ভ করে দিলেন এবং বলতে লাগলেন, আজ আমার মনটা বড় প্রফুল্ল। শালপাতার একটি লম্বা চুটি বানিয়ে খুব জোরে টান দিতে লাগলেন। চুটিটি ফেলে দিয়ে বলতে লাগলেন, গিন্নি এই সময় ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি একখানা গান ধরি। না, গলাটা ঠিক হচ্ছে না, এক গ্লাস জল খেয়ে গলাটা ভিজিয়ে নি। এইবার কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের। এইবার ভারী বিপদ, ভারী বিপদ। গিন্নি তো চুপ করে বসে আছেন, গোপাল খুব জোরে চিৎকার করে বললেন, বলি ও গিন্নি শুনতে পাচ্ছ, গোসা আমের মতো মুক্তি করে বসে আছো কেন? গিন্নি বললেন, তোমার মনের মানুষ গান শুনে আমি কি ফুটফুটে আঙ্গুরের মতো হয়ে থাকতে পারবো? গোপাল মনে মনে বলছেন, এরে শুনে ফেলেছে সর্বনাশ, বিরাট ফেঁসে গেলাম। গিন্নির মুখের সামনে গিয়ে গোপাল বললেন, মাঝে মাঝে মনের ভিতর জেগে ওঠে গিন্নি, বাইরে একটা ঘরে একটা বাইরে একটা। গিন্নি বললেন, তার মানে? গোপাল বললেন, রাজা মহারাজের চারটি করে বউ থাকতো, তাই ভাবছি। কথাটি বলতেই গোপালকে শক্ত এক ঝাঁটা মারে। গোপাল ছুটে বেরোলেন, বললেন, এই রে লোকে দেখে ফেলল, মহা মুশকিল, ভারী লজ্জার কথা। রাস্তার লোক বলছে, গোপাল এ কি দেখছি গোপাল? গোপাল বললেন, ও কিছু নয়, এই আমার গায়ে একটি টিকটিকি ছিল, তাই ঝাঁটা দিয়ে সরিয়ে দিল। এই বলে গোপাল চলে গেল বাগানে। বাগানে বসে মনে মনে ভাবছে, যা হবার তা হয়েই গেল। গিন্নি বলে, কথা রাগ করা চলবে না, উপবাস থাকতে হবে। এই বলে গোপাল আবার গান ধরলেন।
আমি বইয়ের পাগল, আমার নাম যে গোপাল। বইয়ের পাল্লায় পড়ে আমি হয়ে গেলাম নিজে হাল, আমি বইয়ের পাগল, আমার নাম যে গোপাল, আমি বইয়ের পাগল। হঠাৎ এক বন্ধু সেখানে এসে হাজির। বন্ধু বলল, আরে গোপাল দাদা, কি ব্যাপার? গোপাল মনে মনে বলে, এ শালা আবার কোথা থেকে এলো? গিন্নির ঝাঁটা মারা একে বলা ঠিক হবে না, আমার সম্মান চলে যাবে। গোপাল বললেন, আরে ভম্বল, বসো ভাই, বসো বসো। ভম্বল বলল, আচ্ছা গোপাল দাদা, এই এলাকাতে শুধু তোমার নাম। গোপাল বললেন, আরে গোপালের মস্ত বড় মাথা, তাই বুদ্ধির জোর বেশি। ভম্বল বলল, ঠিক আছে, বুদ্ধির জোর কার বেশি, 500 টাকা বাজি হারলেই দিতে হবে। গোপাল বললেন, শুনো ভম্বল, তুমি যদি রাজার মেয়ের শরীরে ছুঁতে পারো, তাহলে আমি তোমার কাছে হার স্বীকার করে নেব। ভম্বল বলল, ঠিক আছে, এটাই হবে। সকালবেলা রাজকুমারী বাগানের বেদিতে রোজ বসতে যায়। রাজকুমারী সেখানে বসার আগেই ভম্বল দুই দিকে দুটি কাঁটা ফুলের গাছ লাগিয়ে রেখেছে। রাজকুমারী বেদিতে কিছুক্ষণ বসার পর হাতের মধ্যে কাঁটা লেগে গেছে। রাজকুমারী বুঝতে পারল না যে রক্ত কি করে বেরোচ্ছে। প্রচন্ড জ্বালা, চিৎকার শুনে সকলে উপস্থিত। রাজা বললেন, কি ব্যাপার? ভম্বল বলল, রাজা মশাই, যদি কিছু না মনে করেন, এটা হচ্ছে বিষধর সাপের ছোবল, যদি অনুমতি দেন আমি মুখ দিয়ে চুষে বিষটা তুলে দিচ্ছি। আদেশ পেয়ে ভম্বল তাই করে। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে গেল, ভম্বল পেল পুরস্কার। গোপাল মনে মনে রেগে যায়, দেখাচ্ছি বেটাকে, সাপুড়ে ওঝা হয়েছে, আমিও গোপাল। এই বলে সকলে ঘরে চলে যায়। পরদিন গোপাল চলে যায় রাজসভায়। রাজাকে বলেন, রাজা মশাই, একটা কথা বলবো। রাজা বললেন, বলো। মনে বড় সাত, একবার সকলে মিলে তীর্থস্থান ঘুরে আসব। রাজা বললেন, এই ব্যাপার, ঠিক আছে, কাল সকালে যাওয়া হবে। সকাল সময় সকলে এক জায়গাতে চলে এলো। গোপাল বললেন, দূরের ব্যাপার, কখন কি হয়, ওই যে আমাদের রাজবৈদ্য ভম্বল, ওকে সঙ্গে নেওয়া যাক। ভম্বল এসে চক্রান্তে পড়ে যাই, মনে মনে বলে, শালা গোপালের কিছু মতলব আছে। সকলে চলে গেলেন তীর্থস্থান। এদিক ওদিক ঘুরতে ঘুরতে গোপাল বললেন, আমি একটু আসি, পেটটা মাঝে মাঝে হড়হড় করে উঠছে, বুঝতে তো পাচ্ছেন। দৌড়ে চলে গেলেন নদীর ধারে। কিছুক্ষণ পর গোপাল কেঁদে কেঁদে আসছেন, বলছেন, ও রাজা মশাই, আর আমি বাঁচব না, আর আমি বাঁচব না। রাজা বললেন, কেন? নদীতে নেমেছিলাম, আমার পায়ের তলায় সাপে কেটে দিয়েছে। গোপাল তার আগেই কাঁটা দিয়ে ফুটো করে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। রাজা শুনে অবাক, এবার কি হবে? গোপাল বললেন, রাজা মশাই,
চিন্তার কোনো কারণ নেই, তার জন্যই তো ভূমবলকে সাথে নিয়ে এসেছি। ভূমবলের হলো সর্বনাশ। রাজা বললেন, ভূমবল, তুমি খুব শীঘ্রই পায়ের তলার থেকে বিষটা মুখে চুষে উঠিয়ে দাও। ভূমবল আর কিছু বলতে পারছে না, নিরুপায় হয়ে পায়ের বিষটা মুখে করে তুলতে লাগলো। ঠিক সেই সময় গোপাল ধীরে ধীরে ভূমবলের কানের কাছে গিয়ে বলছেন, পায়খানাতে পা দিয়েছি, সেটাও মুখ দিয়ে পরিষ্কার করে দিবি? ভালো করে চেয়ে দেখ, আমার নাম গোপাল নয়, গোপাল ভাঁড়। সকলে ভূমবলকে হাসতে লাগে। ভূমবল গ্রাম ছেড়েই চলে গেল। আজকের কাহিনী শেষ হলো, পরবর্তী কাহিনীর জন্য অপেক্ষায় থাকুন।